আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। এ পর্যন্ত বিলাসী গল্পের তিনটি পর্ব আমরা শেষ করেছি। আজ চতুর্থ পর্ব শুরু করার আগে তোমাদের বোঝার সুবিধার্থে আবার গতদিনের পড়াটা খুব সংক্ষেপে বলছি। গত পর্বে আমরা দেখেছি মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করায় এবং তার হাতে ভাত খাওয়ার অপরাধে মিত্রবংশ ও গ্রামের সুনাম নষ্ট হওয়ায় গ্রামের সকলে মিলে বিলাসীকে নির্যাতন করে গ্রাম থেকে বের করে দেয়। অপরদিকে মুখোপাধ্যায় মহাশয়ের পুত্রবধূকে কাশী নামক যে জায়গা থেকে এনেছে সেটা কোনো তীর্থস্থান ছিল না, তবু ব্রাহ্মণদের সম্মানী সহ ভোজের আয়োজন করায় প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল সকলে। এখানে লেখক দুর্বলের উপর সবলের অত্যাচারের চিত্র এবং পল্লীগ্রামের নির্দয় লোভী নিষ্ঠুর সমাজপতিদের আচরণের বাস্তব চিত্র উপস্থাপন করেছেন। বছরখানে গত হইয়াছে, মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। একদিন দুপুরবেলা ক্রোশ দুই দূরের মালুপাড়ার ভিতর দিয়া চলিয়াছি, হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়। তাহার মাথায় গেরুয়া পাগড়ি। গেরুয়া হচ্ছে সন্ন্যাসীদের পরার বিশেষ কাপড়। বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ এক ধরনের শুকনো ফল যা দিয়ে জপের মালা তৈরি করা হয় ও পুঁতির মালা। কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়? কায়স্থের ছেলে একটা বছরের মধ্যেই জাত দিয়া একেবারে পুরাদস্তুর সাপুরে হইয়া গিয়াছে। মানুষ কত শীঘ্র যে তাহার চোদ্দ পুরুষের যাত্রা বিসর্জন দিয়া আর একটা জাত হইয়া উঠিতে পারে সে এক আশ্চর্য ব্যাপার। দীর্ঘদিন যাবৎ ন্যাড়ারূপী শরৎচন্দ্রের মৃত্যুঞ্জয় বিলাসীর সঙ্গে যোগাযোগ ছিল না। শরৎচন্দ্র সন্ন্যাস জীবন ছেড়ে নিজ গ্রামে এসে আবার বিলাসী ও মৃত্যুঞ্জয়ের জীবনের সাথে জড়িয়ে পড়ে। মৃত্যুঞ্জয় এখন নিজের জাত ধর্ম ত্যাগ করে সাপুরী হিসেবেই পরিচিত। মানুষ কত শীঘ্র যে তাহার চোদ্দ পুরুষের যাত্রা বিসর্জন দিয়া আর একটা জাত হইয়া উঠিতে পারে সে এক আশ্চর্য ব্যাপার। ব্রাহ্মণের ছেলে মেথরানী বিবাহ করিয়া মেথর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাশ করার পরেও ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখিয়াছি। এন্ট্রান্স বর্তমান মাধ্যমিক বা SSC পরীক্ষার সমতুল্য পরীক্ষা। এখন সে ধুচুনি কুলো বুনিয়া বিক্রয় করে শুয়ার চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতেও দেখিয়াছি। আজ সে সহস্তে গরু কাটিয়া বিক্রয় করে, তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে, কোনো কালে সে কসাই ভিন্ন আর কিছু ছিল। কিন্তু সকলেরই ওই একই হেতু, আমার তো তাই মনে হয়। এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে তাহারা কি এমনই অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? যে পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছি, গৌরবটা কি একা শুধু তাহাদেরই? শুধু নিজেদের জোরেই এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে? অন্দরের দিক হইতে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? এখানে বিদ্রুপ করে সুখ্যাতি বলেছেন। মূলত গ্রামের পুরুষদের সমালোচনা করেছেন লেখক। একজন পুরুষের উপরে ওঠার পেছনে নারীর যে অপরিসীম নিষ্ঠা, শ্রম ও প্রেরণার অবদান থাকে সমাজ কখনো তার মূল্যায়ন করে না। পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমূল্যায়নের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু যাক, ঝোঁকের মাথায় হয়তো বা অনধিকার চর্চা করিয়া বসিব, কিন্তু আমার মুশকিল হইয়াছে যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশের 90 জন নরনারী ওই পল্লীগ্রামেরই মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। যাক, বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে এ সেই মৃত্যুঞ্জয়।
কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল। বিলাসী পুকুরে জল আনিতে গিয়াছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলত, আমার জন্য না জানি কত মার তুমি খেয়েছিলে। কথায় কথায় শুনিলাম, পরদিনই তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছে এবং সুখে আছে। সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের পানে চাহিয়াই আমি তাহা বুঝিয়াছিলাম। তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে এবং তাহারা প্রস্তুত হইয়াছে। আমিও অমনি সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম। ছেলেবেলা হইতেই দুইটা জিনিসের উপর আমার প্রবল শখ ছিল, এক ছিল গোখ্রসাপ ধরিয়া পোষা, আর ছিল মন্ত্রসিদ্ধ হওয়া। মন্ত্রসিদ্ধ হওয়া বলতে মন্ত্রবিদ্যায় পারদর্শী হওয়া। সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজিয়া বাহির করিতে পারি নাই, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক। আমার ভাগ্য যে অকস্মাৎ এমন প্রসন্ন হইয়া উঠিবে তাহা কে ভাবিতে পারিত। কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয়েই আপত্তি করিল, কিন্তু আমি এমনি নাছোড়বান্দা হইয়া উঠিলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগরেত করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি, যাকে আমরা তাবিজ বলে চিনি, বাঁধিয়া দিয়া দস্তুর মতো অর্থাৎ পুরোপুরি সাপুরে বানাইয়া তুলিল। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে, ওরে কেউটে তুই মনসার বাহন, হিন্দু ধর্মানুসারে সাপের দেবী মনসা। মনসা দেবী আমার মা, উলট পালট পাতাল ফোঁর, ঢোঁড়ার বিষ তুই নে, তোর বিষ ঢোঁড়া রে দে, দুধরাজ মণিরাজ কার আজ্ঞা বিষ হরির আজ্ঞা। ইহার মানে যে কি তাহা আমি জানি না, কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন, যিনি প্রথম মন্ত্র লাভ করেন তিনিই মন্ত্রদ্রষ্টা। নিশ্চয় কেহ না কেহ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পাই নাই। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বটে, কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। সবাই বলাবলি করিতে লাগিল, হ্যাঁ ন্যাড়া একজন গুণী লোক বটে। সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়া, কামাখ্যা ভারতের আসাম রাজ্যে অবস্থিত একটি প্রাচীন তীর্থস্থান যা শাস্ত্রীয় সাধনার জন্য বিখ্যাত, কামাখ্যায় গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছে। এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে আমার আর মাটিতে পা পড়ে না, এমনই জো হইল। ইহার মানে যে কি তাহা আমি জানি না, কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন, যিনি প্রথম মন্ত্র লাভ করেন তিনিই মন্ত্রদ্রষ্টা। নিশ্চয় কেহ না কেহ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পাই নাই। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বটে, কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। সবাই বলাবলি করিতে লাগিল, হ্যাঁ ন্যাড়া একজন গুণী লোক বটে। সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়া, কামাখ্যা ভারতের আসাম রাজ্যে অবস্থিত একটি প্রাচীন তীর্থস্থান যা শাস্ত্রীয় সাধনার জন্য বিখ্যাত, কামাখ্যায় গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছে। এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে আমার আর মাটিতে পা পড়ে না, এমনই জো হইল। বিশ্বাস করিল না শুধু দুইজন, আমার গুরু যে সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত বিষ দাঁত ভাঙা, ছাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনই অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সেসব মনে পড়িলে আমার আজও গা কাঁপে। আসল কথা হইতেছে এ যে সাপ ধরাও কঠিন নয় এবং ধরা সাপ দুই চারি দিন হাঁড়িতে পুরিয়া রাখার পরে তাহার বিষ দাঁত ভাঙাই হোক আর নাই হোক কিছুতেই কামড়াইতে চাহে না। চক্র তুলিয়া অর্থাৎ ফনা তুলিয়া
কামড়াইবার ভান করে, ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত, সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা হইতেছে শিকড় বিক্রি করা, যা দেখাইবা মাত্র সাপ পালাইতে পথ পায় না, কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হইত। যে সাপটা শিকড় দেখিয়া পলাইবে তাহার মুখে একটা লোহার শিক পুরাইয়া বার কয়েক ছেঁকা দিতে হয়, তারপর তাহাকে শিকড়ই দেখানো হোক বা একটা কাঠি দেখানো হোক, সে কোথায় পালাইবে তা ভাবিয়া পায় না। এ কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো এমন করে মানুষ ঠকাইও না। মৃত্যুঞ্জয় কহিত, সবাই করে, এতে দোষ কি? বিলাসী বলিত, করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নেই, আমরা কেন মিছামিছি লোক ঠকাইতে যাই। বিলাসী ছোট জাতের মেয়ে হয়েও শিকড় বিক্রি করে লোক ঠকাতে চায় না, অথচ খুড়া মৃত্যুঞ্জয়ের সম্পত্তি দখল করার জন্য প্রতারণার আশ্রয় নিয়ে নানা ধরনের দুর্নাম রটায় মৃত্যুঞ্জয়ের নামে। এখানেই আমরা পাচ্ছি অস্পৃশ্য ছোট জাতের মেয়ে বিলাসী ও মৃত্যুঞ্জয়ের উচ্চবংশীয় খুড়ার চারিত্রিক সততার পরিচয়। আরেকটা জিনিস আমি বারবার লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসলেই বিলাসী নানা প্রকারে বাধা দিবার চেষ্টা করিত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমনই কত কী, মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারেই ভাগাইয়া দিত, কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারিত না, আর আমার তো একরকম নেশার মতো হইয়া দাঁড়াইয়াছিল, নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিতে চেষ্টার ত্রুটি করিতাম না। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথায় ছিল এ আমাদের মনেই স্থান পাইত না, কিন্তু এ পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল। বিলাসী সাপুরের মেয়ে, সে জানত সাপ ধরা ভয়ঙ্কর কাজ, তাই সে বায়না ফিরিয়ে দিতে চাইত, অথচ নেড়া সাপ ধরাকে উত্তেজনাময় দুঃসাহসী কাজ বলেই মনে করত। আজ এ পর্যন্ত, আগামী ক্লাসে বিলাসী গল্প শেষ করার আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।